আসসালামু আলাইকুম। আজকে কিভাবে হানি চিকেন তৈরি করতে হয় সেই রেসিপিটা শেয়ার করব। চলুন শুরু করি। এখানে চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি, 2টি ডিম দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 4 টেবিল চামচ পরিমাণ কর্ন ফ্লাওয়ার, 4 খুব ভালোমতো মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন ভালোমতো মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে 10 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দিব, তারপরে আমরা ভেজে নিব। এদিকে আমরা লেবু খোসাকে কুচি করে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে। এখন আমরা হানি চিকেনের সসটা রেডি করব, তো সেজন্য ফ্রাই প্যানে 1/4 কাপ পরিমাণ পানি আর 1/3 কাপ পরিমাণ মধু দিয়ে দিচ্ছি, যেহেতু হানি চিকেন তাই মধুটা দিতে হবে। আর দিয়ে দিলাম লেবু খোসা কুচি, 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস আর 2 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে তিলের তেলটা ইউজ করতে পারেন। ভালোভাবে মিশিয়ে আমরা এটাকে জাল করব যতক্ষণ না এটা একটা ঘন হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন সসটা ঘন হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নিব। এখানে যে চিকেনগুলো আমরা ম্যারিনেট করে রেখেছিলাম এগুলোকে ভেজে নিচ্ছি, ডুবো তেলে আমরা এগুলোকে ভেজে নিব। খুব ভালো মতো ভাজতে হবে যেহেতু আমরা পরে আর ভাজবো না। তো দেখতে পাচ্ছেন এগুলোটা কিন্তু তেলের সাথে ফ্রাই হয়ে যাচ্ছে, যার কারণে একটু ছাড়িয়ে নেওয়া হচ্ছে। ভালোভাবে আমরা ভেজে নিব। ঠিক এরকম কালার করে আপনাকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে। আর আমাদের এই সসটাও আমরা এখন এটার মধ্যে দিয়ে দিব। সসটা দিয়ে দিতে হবে এবং মিশিয়ে নিতে হবে ভালোভাবে। এরপরে আমাদের হানি চিকেনটা রেডি হয়ে যাবে। এটি অনেক সুস্বাদু হয় খেতে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।